घंटा प्राय केटे गेलो, बाट आमादेर जे डेड बॉडी आछे ओइटाके एखोनो निये जाबार व्यवस्था होच्छे ना। इनारा बोलेछिलेन कि एखान थेके हॉस्पिटल कर्तृपक्षई सब करे देबे, बाट तारपरे दो दिन केटे जावार परेओ आजके आमाके सकाले फोन करा होयेछे। उनी बोलछेन कि आमादेर एखान थेके पौरसभा थेके कोनो रिप्लाई आसछे ना, कोनो लाइन बोलछे ओइखाने अनेक लाइन आछे, कोनो एम्बुलेंस पावा जाच्छे ना। তাই বলে আপনারা আসুন, আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা প্রাইভেটে যোগাযোগ করে নিয়ে যান, অতদিন আমার এখানে রাখা সম্ভব না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে মর্গেজের সেরকম ব্যবস্থা নেই, বললেন এসি ঘরে রাখা হবে। ইনারা ফোন করলাম, ইনারা যা নাম্বার দিলেন আর কি, তো সেইখানে বলছে 7,000 টাকা ক্যারিং চার্জ লাগবে, ট্রান্সপোর্টেশন চার্জ লাগবে 7,000 টাকা, আর ওইখানে গিয়ে 2,500-3,000 টাকা চার্জ আছে। 48 ঘন্টা কি মানে 3 দিনের হয়ে যাচ্ছে প্রায় প্রায়, কিন্তু কোনো রিপ্লাই আসছে না। যখন জ্যান্ত ছিলেন তখনও আমরা মানে হসপিটালের মানে হসপিটালে ভর্তি করার জন্য মানে যা স্বাস্থ্য ভবনের নাম্বার ওইগুলো সবই করেছি, কোনো 48 ঘন্টা রিপ্লাই হলো না। তারপরে আমাদেরকে প্রাইভেটে নিয়ে গিয়ে ভর্তি করা হলো, তারপরে প্রাইভেটে বললো ভালো, আমি বুঝতে পারছি না এরকম কতদিন থাকবে, তারপরে টাকা পয়সাও নেই, তারপরে আবার নিয়ে এলাম এইখানে। তো এইখানে বললেন কি আমাদের তো ইয়েতে ব্যবস্থা নেই। বাবার কোভিড হয়েছিল, যার ফলে লান্সে বাবার 70% ড্যামেজ হয়ে গেছিলো। তো নিয়ে আসার বাবা 1-2 ঘন্টার মধ্যেই মারা যান। মারা যাওয়ার পর ওনাকে আমাদেরকে বলা হয় যে দুটো কন্ডিশন হয়, এক হচ্ছে আপনারা সম্পূর্ণ নিজেদের দায়িত্বে পেশেন্ট ডেড বডি নিয়ে যান, বা আমরা নিজেদের দায়িত্বে রাখবো, মানে আমরাই সমস্ত কিছু পারমিশন করিয়ে নেব, আর পৌরসভা থেকে গাড়ি আসবে, তখন আপনাদেরকে ইনফর্ম করা হবে। ব্যাপারে আমি কিন্তু মিডিয়ার কাছে মুখ খুলবো না, কারণ আমাদের নিজস্ব পিআরও আছে, আপনি ওনার সাথে কথা বলবেন, ওয়ার্কশপে চলে যান, আমরা বলতে পারি না। আমাদের এখানে পিআরও আছেন, ওয়ার্কশপে ওনারা কথা বলবেন এই ব্যাপারে, আমরা কখনোই এই ব্যাপারে গভর্নমেন্ট অফিসিয়ালরা কথা বলতে পারি না।